আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা গত কালকে যেটা শিখিয়েছি অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন, যেটা খেলে ঘুম হয়, এখন আমরা আলোচনা করব অ্যান্টিহিস্টামিন সেকেন্ড জেনারেশন নন সিডেটিভ। নন সিডেটিভ যে সেটা যেটা অ্যান্টিহিস্টামিন অ্যালার্জি রসব ঠান্ডা সর্দি কাশির যে ট্যাবলেটটা খাওয়ার পরে ঘুম কম হয়, কিন্তু ঘুম হবে না এটা বলা যাবে না। এগুলো খেলে ঘুম কম হয়, এগুলা যারা ড্রাইভিং করে, স্কুল কলেজে পড়ালেখা করে, দায়িত্ব হবে চাকরি বাকরিতে, তাদেরকে আমরা এই সেকেন্ড জেনারেশন দিব। ঠিক আছে, বাংলাদেশে সেকেন্ড জেনারেশন আপাতত 9টা জেনেরিক বের হয়েছে। ঠিক আছে, 9টা ওষুধ আপাতত এসেছে, এই 9টা ওষুধ আমরা জেনেরিক নামগুলো ঠোঁটস্থ মুখস্থ করবো, দোকানে রাখবো। আর এই 9টা জেনেরিকের ভিতরে যেগুলো ব্রান্ড, যে সমস্ত ব্র্যান্ডগুলো খুব রানিং, সেগুলো আমরা রাখবো। ঠিক আছে, তাহলে আমরা জানি কি অ্যান্টিহিস্টামিনগুলো কতগুলো আকারে হয় বলেন তো? ট্যাবলেট আকারে হয়, তারপর কি আকারে হয় বলেন তো? সিরাপ আকারে হয়, তারপরে কি হয়? ক্যাপসুল হয় না, ড্রপ আকারে হয়, তারপরে না, তারপর কি হয়? ইনজেকশন আকারে হয়। ঠিক আছে, এখন আমরা এখন দেখবো, যেমন জেনেরিক বিলাস্টিন বলেন, বিলাস্টিন কত মিলিগ্রাম হয় ট্যাবলেট, 20 মিলিগ্রাম হয়। ঠিক আছে, তাহলে আমরা বিলাস্টিন মানে একটা কোম্পানির নাম বলি তো, যেমন বিলাস্টিন, এই বিলাস্টিন নামে একটা আছে, বিলাস্টিন বিলাস্টিআইএনই হইতে হবে, অথবা ইটা অথবা একটা যে কোনো একটা ডিফারেন্স, পপুলার কি পপুলার ফার্মাসিউটিক্যাল। আমরা এখন শুধু রানিংগুলো কোনগুলো সেগুলোর আলাদা আমরা লিস্ট দিব, আপনারা তখন দোকান দিবেন। ঠিক আছে, আমার সুন্দর করে সাজানো আছে, আপাতত আমি একটা একটা লিখছি, কারণ লেখা লিখলে জায়গা থাকবে না। বোর্ড ছোট সিটিরিজিন, সিটিরিজিন একটা ওষুধের নাম বলেন তো? সবাই চিনি এমন একটা ওষুধের পর মানে অ্যালাট্রল, থ্যাংক ইউ। অ্যালাট্রল কার তাহলে মামা বলবে ইবাস্টিন, একটা ওষুধের নাম বলে ইবাটিন, 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 তাহলে ইবাটিন। মামা কেন বলতে পারতেছে বলেন তো? মামা যেহেতু এখানে প্র্যাকটিক্যাল কাজ করছে, তারা ফার্মেসিতে লং টাইম 1 বছর অথবা 5 মাস আছেন, তারা যদি এলএমএ বা আরএমবি কোর্সগুলো করেন, তারা দ্রুত আয়ত্ত করতে পারবেন যুদ্ধে। এই জন্য আপনাদেরকে আমি কালকে কি নিয়ে আলোচনা করবো, সেটা যদি আপনারা একটু ইউটিউবে গুগলে দেখে আসেন বইতে, তাহলে আমার মনে হয় আপনাদেরকে বোঝাতে সহজ হবে। কালকে এক্সাম আমরা ইউরিনারি সিস্টেম অথবা ইউরিনারি যে অর্গান, ঠিক আছে, স্ট্রাকচার দেখবো, আলোচনা করবো, সেটা আপনার একটু দেখে আসবেন। আচ্ছা, ফ্যাক্সোফেনাডিন একটা নাম বলেন তো? ফ্যাক্সোফেনাডিন কার? ফেনাডিন সবচেয়ে বেশি চলে, ফেনাডিন কার? রেনেটা, ও রেনেটা, কত মিলিগ্রাম থাকে? 60 মিলিগ্রাম, 120 মিলিগ্রাম, 180 মিলিগ্রাম, তাহলে এটা কি থাক কি হয়? সেটা মাথায় হয়। ঠিক আছে, মামা দ্রুত বলেন তো, মামা পায় কিনা, মামলা পরীক্ষা চলে। লোরাটাডিন, হ্যাঁ, পরাডিন, পরাডিনটা কার? এসকেআরএল, ধন্যবাদ। মিজোলাস্টিন একটা ওষুধের নাম বলেন, মিজোলাস্টিন প্রিপারেশন একটা ওষুধের নাম বলেন। মাস্টেল কার নাম? মাস্টেল, মাস্টেল কার? এসিএইচ, ঠিক আছে। তার রুপাডারিন একটা ওষুধের নাম বলেন, রুপাডারিন কে বলতে পারবেন? রূপা, 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 ধন্যবাদ। রূপা সোনা, রূপার মত কথা মনে রাখতে হবে। রূপা কার? এরিস্টো ফার্মা, মানে তাকে রূপার ফার কত বলেন তো? 10 মিলিগ্রাম, ঠিক আছে। এই সমস্ত ওষুধ গুলা ডেলি 2টা 3টা 4টা কয়টা করে খাবে বলেন তো? একটা, ওয়ান্স ডেলি, ও এন সি, ওয়ান্স ডেলি, অর্থাৎ 24 আওয়ারলি, মানে 24 ঘন্টা কটা খাবে? একটা খাবে, আবার খাইলে বলবে একটু ঘুম ঘুম ভাব হবে, ড্রপ দেন, সিরাপ দেন, ইঞ্জেকশন দেন। তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন কি বুঝতে পারলাম? এখানে অ্যান্টিহিস্টামিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি, যাদের অ্যালার্জি কমে না তাদেরকে কি করে, ছোটোখাটো যে ফার্মেসিগুলো আছে ওরা স্টেরয়েড দিয়ে, স্টেরয়েড কি কর্টিকোস্টেরয়েড, এটা দিলে দ্রুত অ্যালার্জি ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু ক্ষতিটা কি হয় সেটা আমি বলি।
আমি আপনাদেরকে অ্যালার্জি কি কেন হয় বলে সমস্যা সমাধান সব বলছি। অ্যালার্জি হলো আমাদের রিসিপ্টরের হাইপার অ্যাক্টিভিটি, যেটা আমরা খেয়েছি সেটাকে সে খারাপ মনে করিয়া বের করে দেওয়ার চেষ্টা করতেছে, একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই তো? আমাদের অ্যান্টিবডি, তাহলে আমাদের শরীরে কিছু লিম্ফনোড আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কাজ করে। এখন যখন আপনাকে দুর্বল করে দিবে, তখন আপনি কি তার সাথে কি জড়া করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন, প্রোটেক্ট দিতে পারবেন, নিজেকে আত্মরক্ষা করতে পারবেন? আপনি যদি দুর্বল হন পারবেন, আপনি যত শক্তিশালী হন তত আপনি প্রোটেক্ট দিতে পারবেন। তখন কর্টিকোস্টেরয়েডটা কি করে, দ্রুত কাজ করে, অ্যালার্জি দ্রুত ইঞ্জেকশন দিয়ে দেয়, ভালো করে। কিন্তু কি হয়, ওই যে আমার রোগ প্রতিরোধের ক্ষমতা আমাকে যে প্রোটেক্ট দিবে, রক্ষা করবে, তো সেই প্রতিরোধ ক্ষমতাটাকে কি করে, সেকে দুর্বল করে দেয়। তাহলে দুর্বল যদি করে দেয়, খারাপটাকে বের করার জন্য যে শক্তিশালী ছিল বের করার জন্য, তাই না, এখন তাকে আমি কি করে ফেলতেছি, অজ্ঞান করে ফেলতেছি, যেটা আমার প্রতিরোধ ক্ষমতার জন্য কাজ করতেছে, আমাকে হেফাজত করতেছে, প্রোটেক্ট দিতেছে, সেটাকে আমি অকেজ করে ফেলছি, দুর্বল করে ফেলছি। দুর্বল করে ফেললে তো গোস্তকালীও সে কী করে, আগে তো যেভাবে শক্তি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ এটা ভুল বুঝিয়ে বের করছে, সেটা আমি খাবো না, কিন্তু যেগুলো খারাপ সেগুলোর জন্য তো আমাকে বাঁচাইতেছে, তো আমি তাকে কি যে দুর্বল করে দেওয়া, অসহায় করে দেওয়া, যেটা আমাকে প্রোটেক্ট দিতেছে, এটা ঠিক না ব্যাঠিক? রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমার কমাই ফেলি, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমাই ফেলি, এটা আমার জন্য ভালো না খারাপ? তাহলে যেমন একটা ডায়াবেটিস রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, গা কমে গেলে তার কি রোগ ব্যাধি তাড়াতাড়ি বাড়বে না? আপনার আমার ভিতরে ঠান্ডা সর্দি কাশি হয়, জ্বর হয়, জ্বর যখন হয় এমনিতে আপনার দ্রুত জ্বরের ওষুধ 102-3 না হলে 100 উপর না গেলে না খেলে খাওয়াই ভালো, এই তাপমাত্রাও শরীরের কিন্তু একটা উপকার করে। এখন আমি যদি এভাবে জ্বর কমাই ফেলি, একটু ছোটো খাটো কাটে গেছে সেটার জন্য অ্যান্টিবায়োটিক খাই ফেলি, এতে করে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে না, পাইবে? কিন্তু ওই শুকাই যাচ্ছে, একটা গ্রামের ছেলে লাফালাফি করে হাঁটাহাঁটি করে, একটা কৃষক কত কাটাকাটি করে, শুকাই যায়। কেন শুকাই যায়? তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। করোনার সময় সবাই মরে নাই, যারা লেবার হেল্পার পরিশ্রম করছে, যারা 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 ছিল সবসময় আরামায় এসে একবারে ডায়াবেটিস ওষুধ, প্রেশার ওষুধ অসংখ্য খাইছে আইসিউতে এনআইসিউতে, তাহলে এরাই তো বেশি মারা গেছে, তার মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওষুধ কমে গেছে। যত ওষুধ খাবে না, ওষুধ দিয়ে কি বাঁচাইতে পারে না? অবশ্যই ওষুধ খাইতে হবে, কিন্তু গবেষণা কি দেখছেন যে যারা একবার ওষুধ বেশি খাইছে তারা বেশি দিন বাঁচছে, যাদের টাকা পয়সা যাদের যাদের বেশি তারা বেশি দিন বেঁচেছে? কিন্তু দেখবেন 100-150 বাঁচছে কারা, ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লেবার কৃষক এই জাতীয় লোকই তো বেশি পাচ্ছে, কিন্তু গড়ে দ্রুত মারা গেছে। তাহলে ওষুধ অবশ্যই খাবেন, ওষুধ না খাইলে গরিব লোকের অনেক সময় কিডনি সমস্যা হবে, তখন সেখানে আপনার ওষুধের পাশাপাশি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। দ্রুত ভালো হওয়ার জন্য ডাক্তার কাছে যাইয়ে বলবেন না যে আমার ফোলা 2 দিন জ্বর হয়েছে, তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক দেন, আবার 3 দিনের ভিতরে তাড়াতাড়ি অ্যালার্জি কমান, এই জাতীয় কাজগুলো হচ্ছে যদি অবৈধ স্টেরয়েড দেওয়া কি বৈধ না অবৈধ? কেউ যদি বিয়ে করিয়া নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা চায়, এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? সুতরাং ট্রিটমেন্টের ক্ষেত্রে তুমি সব কিছুর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভালো হওয়া দরকার, অনিয়ম মানেই সেটা কি শরীরের জন্য ক্ষতি, সত্যি কথা নাকি? এই জন্য আজকে আমরা অ্যান্ডিশনের সেকেন্ড জেনারেশন এগুলা মুখস্থ করব, ঠোঁটস্থ করব, আর এগুলা দিয়ে আমরা কি করব, অ্যাপ্লাই করব। কয়দিন দিব? 7 দিন দিব। যাদের ক্রনিক অ্যালার্জি, ক্রনিক অ্যালার্জি মানে কি দীর্ঘস্থায়ী অ্যালার্জি, আইজিই খুব বেশি, তাদেরকে আমরা 2 মাস পর্যন্ত দিতে পারবো, একটা না 1 মাস 2 মাস অ্যান্টিস্টাম খাওয়া যাবে, হ্যাঁ লং টাইম দিব যাদের অ্যালার্জি সাইনোসাইটিস। তাহলে অ্যান্টিস্টামিটা কি করে বলেন তো? আমি বলতেছি এটা অ্যালার্জির কাজ করবে, শ্বাসকষ্টের কাজ করবে, কাশি কাজ করবে, ঠান্ডা সত্যি। এখন বলেন তো শ্বাসকষ্ট কেন কাজ করবে? শ্বাসকষ্টের জন্য কাজ করবে অ্যান্টিস্টামিনটা। যখন অ্যালার্জি হয় চুলকায়, তখন ধরেন এটা শ্বাসনালী, তখন অ্যালার্জিও ফুলি জায়গা, ফুলি গেলে শ্বাসনালীটা কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। যেমন আবার এটা শ্বাসনালী ফুললে সারো দিক থেকে ফুলবে না, তো সারো দিক থেকে ফুলি গেলে রাস্তা এটা ছোট হন না বড় হন? আচ্ছা না কেসে ফুলি পাস, এটা অ্যালার্জির কারণে যদি ফুলি যায় তার রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে না, তো নিঃশ্বাস নিতে পারে, এর জন্য দেখবে না নাক ডাকে, কেন ওই নিঃশ্বাস নিতে পারতেছে না, তাই না? আবার মাথা ব্যথা করতেছে, তাহলে আমরা কি করবো, অ্যালার্জি কমাবো, শ্বাস নিঃশ্বাস ক্লিয়ার হবো, ব্রেন অক্সিজেন পাবো, সাইনোসাইটিস কমে যাবো, সাইনাস ইনফেকশন কমে যাবো, পলিপাস ছোটো আসবো, শ্বাসগুলা সংকুচিত হয়ে যাবো, যদি অ্যালার্জি বাড়ে তাহলে অ্যালার্জি কমাবে, শ্বাসকষ্ট ঠান্ডা সর্দি সব কিছু কমে যাবে। কিন্তু আমরা অ্যাস্টেরয়েড নিয়ে কালকে আলোচনা করবো, অ্যাস্টেরয়েড কখন কেন দিবে, দিব অবশ্যই। অ্যাস্টেরয়েড এমন একটা জিনিস মানুষকে বাঁচায়, ঠিক আছে, এটা এমন একটা ওষুধ মানুষকে, যেমন অ্যালার্জি রিয়াকশন হয়েছে ইঞ্জেকশন দিয়েছেন, ঠিক আছে, যে কোনো এই যে অ্যাস্টেরয়েড দিয়ে বাঁচাইতে হয়, এটা খুবই জরুরি একটা ওষুধ, সাপের বিষ যেরকম আপনাকে মারে সাপের বিষ আপনাকে আবার বাঁচায়ও, সেটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করবো, আপনারা লেখেন। আসসালামু আলাইকুম।